আতঙ্কের নাম নোভেল করোনা ভাইরাস। এই মারণ ভাইরাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, ফ্রান্স থেকে প্রতিবেশী রাষ্ট্র নেপাল সহ 14টি দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, হচ্ছে একের পর এক মৃত্যুও। কিন্তু এই মারাত্মক ভাইরাসের জন্ম কোথা থেকে, কিভাবে তা ছড়াচ্ছে? চীনের গবেষকরা বলছেন, বাদুড়ের শরীর থেকে সাপ, বনবিড়াল বা অন্য কোনো প্রাণীর শরীরে ছড়িয়েছে এই ভাইরাস। চীনের উহানে একটি বাজারে এসব প্রাণীর মাংস বিক্রি হয়। সেই মাংস ঠিকমতো রান্না না করে খেয়েই মানুষ সংক্রামিত হয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উৎসস্থল উহান হলেও এই রোগ ইতিমধ্যেই ছড়িয়েছে চীনের বেজিং, সাংহাই সহ জাপান ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন জায়গায়। শুধু চীনেই নোভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 56 জনের। আক্রান্ত অন্তত এই ভয়াবহ বিপর্যয় থেকে একজন মুসলিম হিসেবে আমাদের শেখার কি আছে, জানার কি আছে, বোঝার কি আছে? দ্বিতীয় যে পয়েন্টের কথা বলতে চাই তা হলো, চায়নার উপরে কেন এই বিপর্যয় নেমে আসলো? কোরআন এবং সুন্না থেকে এ বিষয়ে কোনো রহস্য, উদ্ঘাটনমূলক কোনো ইন্ডিকেট, কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা, সে বিষয়ে আমরা কথা বলতে চাই। আর তৃতীয়ত বলতে চাই যে এই ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে আমরা প্রত্যেকে পৃথিবীর যে যেখানে আসি না কেন, আমাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য কোরআন সুন্না আমাদেরকে কী আমল বাতলেছে এবং কী কী পদ্ধতি হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো অত্যন্ত সংক্ষেপে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম চলে আসে আমরা এই ভাইরাস থেকে যে শিক্ষাগুলো আমরা নিতে পারি। আমরা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছি যে চীনের সরকার এবং সে প্রদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে উহান শহরে যেহেতু সমস্যাটা দেখা দিয়েছে, বাহির থেকে কোনো মানুষকে সেখানে ঢুকতে দেওয়া হবে না এবং সেই শহরের কোনো মানুষকেও বাহির হতে দেওয়া হবে না। এবং আপাতত এই ব্যবস্থার মাধ্যমে এ রোগটি যাতে গোটা পৃথিবীতে ছড়িয়ে না পড়ে, যাতে করে খুব দ্রুত এই সমস্যা থেকে উত্তরণ করা যায়, সেজন্য কিন্তু এই পদ্ধতিটি কার্যকর, এটি আমরা সবাই স্বীকার করছি। মজার বিষয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমে এক যুগে বর্ণিত এক হাদিসে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যেটি বর্ণনা করেছে, সেই হাদিসে কিন্তু এই ধরনের একটি পরামর্শ দিয়েছেন 1500 বছর আগে। হুবহু সেই পরামর্শ জেনে হোক আর না জেনে হোক অনুসরণ করছেন আজকে চাইনিজ সরকার এবং আমরা গোটা পৃথিবীর মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি এবং যৌক্তিক এবং যথার্থ বলছি। অথচ এই বিষয়টাই কিন্তু 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আসুন আমরা জেনে নিই কি বলেছেন তিনি। তিনি বলেছেন, ইজা সামিআতুম বিহি বিআরদিন ফালা তাকদামু আলাইহি, অর্থাৎ পৃথিবীর কোনো দেশে কোনো অঞ্চলে যদি কোনো প্রকার প্লেগ বা মহামারী জাতীয় সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে তোমরা যারা বাহিরে আছো তারা ওই শহরে প্রবেশ করবে না। ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম ফিহা ফালা তাখরুজু ফিরারা মিনহু, আর যদি সেই শহরে, যে শহরে এই সমস্যা দেখা দিয়েছে, এই মহামারী ছড়িয়ে পড়েছে, সেই শহরে যদি তোমরা কেউ বসবাস করো, সেখান থেকে তোমরা বাহির হয়ে আসবে না অন্যত্র। দেখুন, তাহলে আজ চাইনিজ সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এই অসুস্থতাকে, এই রোগকে, এই ভাইরাসকে তথাকথিত মোকাবেলা করবার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 1500 বছর আগে এই টাইপের মহামারী হলে এ ধরনের কার্যক্রম গ্রহণ করবার জন্য, এর ধরনের কর্মপন্থা গ্রহণ করবার জন্য আমাদের কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন। আজকে সেটার যৌক্তিকতা এবং যথার্থতা আমরা বুঝতে পারছি, এটিও আমরা এই ঘটনা থেকে দ্বিতীয় শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারি। এবার আসি চীনের উপরে কেন এই ভয়াবহ বিপর্যয় নেমে আসলো, এর বিশেষ কোনো কারণ থাকতে পারে কিনা, রহস্য থাকতে পারে কিনা, কোরআন সুন্নার আলোকে বিশেষ কোনো ইন্ডিকেট বা আলামত আমরা পাচ্ছি কিনা, এ বিষয়ে বলবো যে ইতিমধ্যে অনেকেই মন্তব্য করেছেন যে চাইনিজরা, চীনের সরকার অনেক দিন ধরে চীনের উইঘুর মুসলমানদেরকে এলাকাতে, তাদের মাতৃভূমিতে তাদেরকে আবদ্ধ করে রেখে, অবরুদ্ধ করে রেখে তাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছেন, নারী পুরুষ প্রত্যেকের উপরে মানব ইতিহাসের বর্বরোচিত জুলুম করে যাচ্ছেন এবং পৃথিবীর প্রায় সমস্ত সরকার এবং পৃথিবীর প্রায় সমস্ত দেশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অনেকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এবং শাস্তি স্বরূপ চীনের সরকারের উপরে এই ভাইরাসটি ভয়াবহ রূপে নেমে আসছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, কারণ অন্যান্যরাও চীনের এই জুলুমে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। প্রিয় দর্শক, এটি একেবারে দূরবর্তী কোনো ভাবনা নয়, এটি সত্য হতেও পারে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা মজলুম এবং অসহায় মানুষদের প্রতি যে অবিচার করে, যে জুলুম করে, তোমরা মনে করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিষয়ে গাফেল আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে সচেতন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে অবগত আছেন, তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন। অন্য আয়াতে সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা কানা রব্বুকা নাসিয়া, আপনার রব কোনো কিছুই ভুলে যান না। হয়তো সাময়িকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দেন না। জালিমকে দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েস্তা করেন, আখিরাতে অন্ধকারের বিচার তো তার অবশ্যই রয়েছে, অন্ধকার শাস্তি তার জন্য থাকবেই। কোরআন কারীমে সূরা আহজাবে 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নিআমাতাল্লাহি আলাইকুম, হে ইমানদাররা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, ইয জাআতকুম জুনুদ, যখন তোমাদের বিরুদ্ধে বিভিন্ন বাহিনীর লোকেরা এসেছিল খন্দকের যুদ্ধের সময়, কাফেররা এসেছিল, ফা আরসালনা আলাইহিম, আমি তাদের বিরুদ্ধে
আমি পাঠিয়েছি, আল্লাহ বলছেন জুনুদান, অনেক সৈনিক, লাম তারাওহা, যাদেরকে তোমরা দেখো না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সৈনিক আসছে যাদেরকে আমরা দেখছি না, এমন কিছু সৈনিক যাদেরকে আমরা সৈনিক মনে করছি না, আল্লাহর বাহিনী যারা আল্লাহর পক্ষ থেকে মাজলুমের পক্ষ হয়ে জালেমদেরকে প্রতিরোধ করেন, সেটি কখনো বাতাসের আকৃতিতে আসে, কখনো কোনো পাখির আকৃতিতে আসে, কখনো কোনো আপনার ভাইরাসের আকৃতিতে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা মুদাসসির 31 নম্বর আয়াতে, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আপনার রবের বাহিনী, আপনার রব কী দিয়ে প্রতিরোধ করবেন, কী দিয়ে কাকে শাস্তি দিবেন, সেটা তিনি ছাড়া আর কেউ বলতে পারে না। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে চীনের এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে মিলাতে পারি যে উইঘুর মুসলমানদের প্রতি যে জুলুম নিষ্পেষণ হয়েছে, হয়তো আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে গজব স্বরূপ এই শাস্তি তাদের উপরে নেমে আসছে এবং ভয়াবহ আজাবের মুখোমুখি আজ তারা হয়ে গেছে। যদি এটি আল্লাহ তার পক্ষ থেকে গজবই হয়ে থাকে, আল্লাহ মাফ করুন, তাহলে সে